বলে বলে দেয় দিয়ে কারোর সাথে কোনো কথা না যান মিঠাই ঘোমটা এদিকে নন্দা তো এই সবটা দেখে অবাক হয়ে যায় নন্দা রাজীবকে বলে মিঠাই কেন এমন করছে ও কেন আমাদের চিনতে পারছে না এদিকে সিদ্ধার্থের মাথায়ও তো কোনো কিছুই ঢোকে না যে তার মিঠাই রানি কেন তার সাথে আপনি আপনি করে কথা বলছে আর কেনই বা তার কাছে ফিরতে চাইছে না তো বন্ধুরা মিঠাইয়ের অবস্থা দেখে তো মাথা ঘুরে যাচ্ছে সিদ্ধার্থের সিদ্ধার্থের মাথায় কিছুই আসছে না যে কেন তার মিঠাই রানি তাকে চিনতে পারছে না আর কেনই বা মিঠাই এমন করছে এবার তাহলে কি করবে সিদ্ধার্থ কিভাবে নিজের মিঠাই রানিকে মনোহরাতে ফিরিয়ে নিয়ে যাবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিঠাই সিরিয়ালে নতুন প্রমোতে দেখা যায় মিঠাই কোনোভাবেই মনোহারাতে থাকতে রাজি নয় মিঠাই সবার কাছে হাত জোর করে আর বলে আমাকে প্লিজ আপনারা আমার বাড়িতে যেতে দিন যে কথা শুনে তো সিদ্ধার্থ সহ্য করতে পারে না কষ্টে ভেঙে পড়ে সিদ্ধার্থ আর বলে মিঠাই তুমি সব কি বলছো এটাই তো তোমার বাড়ি এই বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে তখন মিঠাই কোনো কথাই শোনে না কথা না শুনে ছুটে চলে যায় এদিকে সিদ্ধার্থ মিঠাই মিঠাই বলে যখনই ছুটে যেতে যাবে তখনই ডক্টর সিদ্ধার্থকে আটকায় আর বলে মিস্টার মোদক সবকিছু ধীরে ধীরে করতে হবে আস্তে আস্তে ওনার স্মৃতি ফেরাতে হবে তাড়াহুড়ো করলে চলবে না যে কথা শুনে সিদ্ধার্থের মনে পড়ে যায় গোপালের কথা যে একমাত্র একমাত্র গোপালই ভরসা গোপালই চাইলে মিঠাই এর সব স্মৃতি ফেরাতে পারে বলেই গোপালকে হাতে তুলে নাই সিদ্ধার্থ হাতে তুলে নিয়ে ধীরে ধীরে গোপালের গান গাইতে গাইতে নিচে নেমে আসে এদিকে মিঠাই ও যখনই মেন দরজা খুলে যেতে যাবে তখনই সিদ্ধার্থের মুখে গোপালের গান দাঁড়িয়ে পড়ে মিঠাই দাঁড়িয়ে পড়ে সিদ্ধার্থের দিকে তাকায় এবং ধীরে ধীরে মিঠাইয়ের সবটা মনে পড়তে শুরু হয় তো বন্ধুরা সিদ্ধার্থ অবশেষে গোপালের উপরে ভরসা করে আবার ও গোপালকেই কাছে টেনে নিল মিঠাইয়ের কাছে তার গোপালকেই ফিরিয়ে দিল তাহলে কি আগের মতো আবারও কোপালি মিঠাইকে সিদ্ধার্থের কাছে ফিরিয়ে দেবে আর সত্যি যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো